আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে। আমরা এর আগে তিনটা পর্ব অলরেডি করেছি প্রশ্ন উত্তর হাইড্রার ক্ষেত্রে, আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করছি। চতুর্থ পর্বে আমরা দেখব যে মেডিকেল এবং ডেন্টাল এর পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার দিয়ে কি কি প্রশ্ন হয়। আমার মনে হয় এইগুলো যদি আমরা দেখতে পাই তাহলে এমসিকিউ যে কোশ্চেন গুলো হয়, এমসিকিউ শুধু আমরা এখানে এমসিকিউ টা দেখছি, এমসিকিউ গুলো যদি আমরা দেখি তাহলে দেখবো যে মেডিকেল ডেন্টালে একটু চিন্তা ভাবনা করে তারা প্রশ্নগুলো করেন। সুতরাং সেই জায়গার প্রশ্নগুলো যদি তুমি পারো তাহলে দেখবো যে হাইড্রার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে, এই এই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি ভালো ধারণা নিতে পারবে। সো আমরা আসো, আমরা শুরু করে দেই মেডিকেল এবং ডেন্টালে যে প্রশ্নগুলো গত তিন চার বছর ধরে এসেছে সেগুলোকে আমরা এক জায়গায় অ্যাকুমুলেট করেছি। মেডিকেল ডেন্টাল পরীক্ষা বহু নির্বাচনী প্রশ্ন, এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করেছি তার মধ্যে কিছু কিছু প্রশ্ন হয়তো রিপিট হতে পারে, বাট অনেক প্রশ্নই হচ্ছে নতুন নতুন প্রশ্ন আসবে তোমরা দেখতে পাবে। হাইড্রার বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি? তাদের বহিঃত্বকের সমগ্র অঞ্চল জুড়ে কে কে? সংবেদী কোষ থাকে নাকি নিউরোব্লাস্ট কোষ থাকে, স্নায়ু কোষ থাকে না পেশী আবরণী কোষ থাকে? টোটাল বহিঃত্বককে ঘিরে রাখে যে কোষ সেটার নাম আমরা জানি পেশি আবরণী কোষ। কারণ সংবেদী কোষ, নিউরোব্লাস্ট কোষ এবং স্নায়ু কোষ, এই যে তিনটে কোষের কথা দেখছি আমরা, এরা পেশি আবরণী কোষের ফাঁকে 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 অবস্থান করে, বাট টোটাল জায়গাটা কমপ্লিট জায়গাটা জুড়ে থাকে যেটি সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। হাইড্রার এপিডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটি? এপিডার্মিস মানে বাইরের বহিঃত্বকের যে কোনো কোষ তৈরি করতে পারেন কে? পুষ্টি কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ না সংবেদী কোষ? এই প্রশ্নের জন্য আমাদের আর খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই, সেটা হচ্ছে খ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার দেহের ক্ষুদ্রতম নিউমাটোসিস্ট কোনটি? এটাও আমরা দেখেছি এর আগে, পেনিট্রেন, ভলভেন, স্টেপটোলিন গ্লুটিন না স্টোরিলের গ্লুটিন? আমরা জানি যে এই চারটার মধ্যে সিরিয়ালি ঘ যিনি আছেন তিনি সবচেয়ে ছোট, পেনিট্রেন বড়, ভলভেন একটু ছোট, স্টেপটোলিন গ্লুটিন আর একটু বড়, বাট স্টেরিলিন গ্লুটিন যেটি সেটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখে নিতে পারো লেখা আছে ওখানে। হাইড্রার কোষিকা ও নেমাটোসিস্ট পরস্পর সহযোগিতায় যে কাজটিতে অংশগ্রহণ করে কে কে? কোষিকা এবং নেমাটোসিস্ট এই দুটি কোন কাজ অংশগ্রহণ করে? চলন, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা, সবগুলোই। চলনে তো অবশ্যই কোষিকার কাজ লাগে, নেমাটোসিস্ট কাজ করে, খাদ্য সংগ্রহে কোষিকা এবং নেমাটোসিস্ট একসাথেই করে, আত্মরক্ষাও কিন্তু একই কাজ করে। সো হ ইজ দ্য রাইট অ্যান্সার কি? সবগুলোই রাইট, চলন, খাদ্য সংগ্রহ, আত্মরক্ষা তিনটি কাজই করে হচ্ছে কোষিকা নেমাটোসিস্ট, এর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে করে। সো ঘ ইজ দ্য রাইট অ্যান্সার সবগুলোই। কোনটি হাইড্রার জন্য সঠিক নয়? দেখো মানে মেডিকেল ডেন্টালের প্রশ্নের একটা ধাঁচ একটু আলাদা আগেরগুলোর থেকে, একটু এগুলো সহজ সহজ প্রশ্ন ছিল, আমাদের টিচাররা তো আমরা করি তোমাদের জন্য ওই ওই প্রশ্নগুলো, বোর্ডের প্রশ্নগুলো একটু সহজ তোমরা যেতে পারো। আর মেডিকেল ডেন্টালে তারা একটু ভাব, তারা ডাক্তার সাহেব, তারা ডাক্তারকে পড়তে নেবে, তারা একটু ভাব নিয়ে কোশ্চেন একটু কোশ্চেন করে, তোমাদের জন্য সহজ হয়ে যাবে এগুলো দেখলে দেখবে। কোনটি হাইড্রার জন্য সঠিক নয়? হাইড্রা বিশ্বজনীন মিঠা পানির মুক্তজীবী এবং মাংসাশী প্রাণী। আমাদের কি বের করতে হবে যেটা সঠিক না? তাহলে হাইড্রা মুক্তজীবী, মুক্ত প্রাণী, মিঠা পানি মুক্ত প্রাণী, মাংসাশী প্রাণী, একদম কি সঠিক না মিথ্যা? অবশ্যই সঠিক। সুই দিয়ে হাইড্রাকে খোঁচা দিলে এর অংশবিশেষ বা দেহ সম্পূর্ণ প্রসারিত হয়, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা সাধারণত হামাগুড়ি দিয়ে চলে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে অক্সিজেন নির্গত করে হাইড্রা তাপ শোষণে ব্যবহার করে। দেখো একটু চিন্তার প্রশ্ন এটি, শালক ঘ নাম্বার থেকে যাই, এক নাম্বার তো দেখেছি সত্যি, দু ঘ নাম্বারে যাই, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে অক্সিজেন নির্গত করে হাইড্রা তাপ শোষণে ব্যবহার করে। হ্যাঁ, এটা যখন মৃতজীবিত হয় তখন তাদের মধ্যে যে সম্পর্ক হয় সেখান থেকে এটা চলে। কোনটা পাওয়া যায় না? দেখো ওই জন্য দেখেছি যে স্ট্রেপটোলিন গ্লুটিনান্ট, স্টেরিওলিন গ্লুটিনান্ট, ভলভেন্ট এবং স্টেরিও গ্যাস্ট্রুলাম, আমরা কমন কোনটা আমাদের কাছে লাগছে? স্টেপটোলাইন গ্লুটিনেন্ট আমরা দেখেছি এটা আছে, স্টেরিওলিন গ্লুটিনেন্ট আমরা দেখেছি এটাও আছে, ভলভেন্ট সেটাও আছে, বাট
স্টেরিওগ্যাস্ট্রুলা এই ধরনের নেমাটোসিস্টের কথা আমরা হাইড্রা পড়ার সময় পাইনি। সো ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টেরিওগ্যাস্ট্রুলা। হাইড্রা খাদ্য নয় কোনটি? দেখছো প্রশ্নের ধাঁচটা কিরকম মেডিকেল ডেন্টালে, ঠিক আছে, একটু সহজ না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আর কি। খাদ্য নয় কোনটা? সাইক্লোপস। আমরা তোমাদের সাইক্লোপস এবং ড্যাফনিয়া এই দুটো ছবি দিয়েছি, খেয়াল আছে কিনা? যখন হাইড্রা চ্যাপ্টারটা পড়িয়েছি তোমাদেরকে, ভিডিও করেছি, তখন কিন্তু সাইক্লোপস এবং ড্যাফনিয়া এই দুটো প্রাণীর, এটা মাইক্রোস্কোপিক প্রাণী যদিও, আর্থ্রোপোডা পর্বের জুপ্ল্যাঙ্কটন সাইক্লোপস ছবি আমরা দিয়েছি। খণ্ডকায়িত প্রাণী, ছোট 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 খণ্ডকায়িত প্রাণী, মানে দ্যাট মিন্স অ্যানেলিড পর্বের কিছু প্রাণী, তারাও তো খাদ্য হিসেবে গ্রহণ করে ছোট ঘাস। এখন দেখো হাইড্রাকে আমরা কি বলি? হাইড্রাকে আমরা বলি মাংসাশী প্রাণী, দে আর নট হার্বিভোরস, তারা তৃণভোজী নয়। সো ছোট ঘাস ইজ নট দ্য ফুড অফ হাইড্রা। ওকে, হাইড্রা খাদ্য না কোনটি? ছোট ঘাস, এটা সে খায় না। সাইক্লোপস খায়, ড্যাফনিয়া খায়, খণ্ডকায়িত প্রাণী খায়, আরো অন্যান্য প্রাণী কাটা বা ডিম টিম এগুলো খেয়ে খায়, বাট ছোট ঘাস তারা খাদ্য হিসেবে গ্রহণ করে না, কারণ তারা তৃণভোজী না, তারা মাংসাশী প্রাণী। সো একটু ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো করা হয়। পরিপাক সংবহনের কাজ দুটি সম্পাদন করে, পরিপাক গ্যাস্ট্রো, সংবহন ভাস্কুলার, দুটি কাজ সম্পাদন করে, কে? হিমোসিল, লসিকা, সিলেন্টেরন, রক্তরস। দেখো হিমোসিল আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কিন্তু পরিবহন সংবহনের দুটি কাজ করে না, লসিকাও করে না, রক্তরসও করে না, কে করে? সিলেন্টেরন করে। দেখো তোমার এখানে তো শুধু হাইড্রার মধ্যে রাখে না, একটু বাইরে থেকেও ঘুরে আছে, অন্যান্য প্রশ্নগুলো এটার সাথে মিল করে দিয়েছে যে পরিপাক এবং সংবহন এই দুটি কাজই করে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যাকে আমরা বলছি সিলেন্টেরন, যেটি নিডেরিয়া পর্বের প্রাণীদের থাকে। দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে? আমরা জানি কোনটা, সামারসাল্টিং, লুপিং, সাঁতার না গ্লাইডিং? অবশ্যই সামারসাল্টিং, দ্রুত 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 দ্রুত, আবার বলেছিলাম দ্রুত চললে সেটা হচ্ছে সামারসাল্টিং। কোনটি হাইড্রার চলন নয়? হাইড্রার চলে না, লুপিং দিয়ে চলে না, গ্লাইডিং, ড্রপিং না ক্রলিং? আমরা লুপিং চলনের কথা যে শুনেছি, গ্লাইডিং এর কথা শুনেছি, ক্রলিং করে 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 তারা চলে সেটাও জানি, বাট ড্রপিং বলে যে চলনের কথা এখানে দেয়া আছে, দ্যাট ইজ নট দ্য লোকোমোটরি সিস্টেম অফ হাইড্রা। হাইড্রা চলন এক পদ্ধতিতে চলে না, ড্রপিং। সো গ ইজ দ্য রাইট অ্যান্সার। হাইড্রা যখন তার দেহের ভর পদতলের উপরে না রেখে কোষশিকার উপর উল্টো হয়ে স্থাপন করে এবং কোষশিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টো ভাবে ধীরে ধীরে চলে, তখন সেটা কোন পদ্ধতি? দেখো কত বড় প্রশ্ন, যে হাইড্রা উল্টো হয়ে গেল অর্থাৎ কোষশিকার উপরে ভর দিল, পদতলকে উপরে নিয়ে গেল, তারপর কোষশিকা গুলোকে ব্যবহার পায়ের মতো ব্যবহার করে ধীরে 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 চলছে, এইটা কোন ধরনের চলন? গ্লাইডিং, হেচড়ানো, গ্লাইডিং ওভাবে তো গ্লাইডিং হয় না, হেসরানো গাড়ি প্রায় কিরকম না, ভাষা না, নতমুখী চলা, অর্থাৎ বা নতমুখ, মুখ নত করে, অর্থাৎ মুখটা নিচের দিকে, মুখটা নিচের দিকে, পা উপরের দিকে, তার মুখটা নিচের দিকে যখন চলে তখন সেটাকে আমরা নতমুখী চলন বলি। কত ধরনের চলন? তার মধ্যে নতমুখী চলন হচ্ছে এই যে কথাটা বলা হলো, যে প্রশ্নটা করা হলো, সেই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, নতমুখী চলন। কোন প্রাণী যৌন অযৌন উভয় পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে? মৌমাছি, রুই মাছ, হাইড্রা, ঘাস প্রাণী? আমরা খুব ভালো করে জানি এই প্রশ্ন আমরা পেয়েছি, হাইড্রা হচ্ছে রাইট অ্যান্সার। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহার হয়? চলনে, যৌন প্রজনন, অযৌন প্রজনন, পুনরুৎপত্তি। আমরা জানি যে অযৌন প্রজননের মধ্যে মুকুল উদ্গম হচ্ছে একটা সবচেয়ে সহজ এবং নিয়মিত পদ্ধতি, সেটা হচ্ছে মুকুল উদ্গম। মুকুল অযৌন প্রজননে। হাইড্রা যৌন জননের বেলায় যেটা সত্যি, কোনটা সত্যি যৌন জননের বেলায়? দেখো ক, কোনটা সত্যি? ডিম্বাণুর ইন্টারস্টিশিয়াল কোষ মিওসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে উগনিয়ম সৃষ্টি করে, হাইড্রা সনিষে ঘটে না, একই প্রাণীর দেহে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয়, পরিণত একটি প্রতিটি হাইড্রা প্রতিটি পরিণত শুক্রাণুর একটি মস্তক, একটি মধ্যখণ্ড, একটি লেজ থাকে। দেখো চারটা অপশন আছে, এখন আমরা একটা একটা অপশন দিয়ে আগাই। ডিম্বাণুর ইন্টারস্টিশিয়াল কোষ মিউসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে উগনিয়ম, আচ্ছা নিচ দিয়ে যাই, প্রতিটি পরিণত শুক্রাণুর একটি মস্তক থাকবে, একটি মধ্যখণ্ড থাকবে, একটি লেজ থাকবে, দিস ইজ কারেক্ট, এটা সত্য, সত্য নয় আমরা খুঁজে বের করতে হবে, দিস ইজ কারেক্ট, যে প্রতিটি পরিণত শুক্রাণুর একটা মস্তক থাকে, একটা মধ্যখণ্ড থাকে, একটা লেজ থাকে, হাইড্রারও আছে, সুতরাং এটা সত্য।
একই প্রাণীতে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হতে পারে, আমরা জানি হাইড্রো উভলিঙ্গি প্রাণী কখনো কখনো হতে পারে, উভলিঙ্গি হতে পারে, বাট নর্মালি দে আর একলিঙ্গি বাট উভলিঙ্গি হতে পারে। সুতরাং একই প্রাণীতে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হতে পারে, কারেক্ট, এটা সত্য, নয় কোটি হাইড্রো সনিশে ঘটে না, সত্য সনিশে ঘটে না আমরা জানি। নাও রয়ে গেল এটা ডিম্বাণুর ইন্টারস্টিশিয়াল কোষ মিওসিস প্রক্রিয়া বিভক্ত উগোনিয়াম, নো উগোনিয়াম তৈরি হয় মাইটোসিস প্রক্রিয়ায়, দিস ইজ দ্যাট ডিফারেন্ট, অসত্য। কেন? ডিম্বাণুর ইন্টারস্টিশিয়াল কোষগুলো, যেগুলো কোষ ডিম্বাণুতে পরিণত হবে, তারা মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে উগোনিয়াম সৃষ্টি করে। এখানে মিওসিস কথাটা দিয়ে দিয়েছে, দেখো মিওসিস এর পরের ধাপে গিয়ে, আগে প্রথমে মাইটোসিস হয়, উগোনিয়াম তৈরিটা হয় মাইটোসিস পদ্ধতি দ্বারা। সো কত সূক্ষ্ম ভাবে কিন্তু প্রশ্নটা করেছে, দেখো এটা হ্যাঁ ইন্টারস্টিয়াল কোষ থেকে তো উগোনিয়ামই হয়, কিন্তু এখানে যে মিওসিসের কথাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে না পারলে তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। সুতরাং এটা মাইটোসিস পদ্ধতিতে করেছে, সো মিওসিস এটি হচ্ছে সত্য না, অর্থাৎ ক ইজ দ্য রাইট অ্যান্সার, এটা সত্য নয়, মিউসিস প্রক্রিয়া বিভক্ত হয় না, মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়, সো ক ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা এতক্ষণ যে ভিডিওটা তোমাদের জন্য করলাম সেটা হচ্ছে যে মেডিকেল এবং ডেন্টালের ক্ষেত্রে যে সমস্ত বহুপদী বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের দেখালাম। যে দেখো আগের যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, সেখান থেকে এই প্রশ্নগুলো একটু আলাদা, একটু টেকনিক, একটু ঘুরিয়ে, একটু ফিরিয়ে, একটু মাথাটা খাটানো করে এটাকে করতে হয়। সুতরাং এই বিষয়টি সবসময় মাথায় রাখবে যে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, প্রশ্নের মধ্যে ছোট্ট একটা শব্দ দিয়ে কনফিউজ করে ফেলে। এই যে লাস্ট যে প্রশ্নটা করলো, দেখানো হলো যে মিওসিস আর মাইটোসিস না বুঝতে পারলে কিন্তু তোমরা বলছো হ্যাঁ তাই তো উগোনিয়াম হয়, ইন্টারস্টিশিয়াল কোষ তো প্রথমে উগোনিয়াম হয়, কিন্তু কোন পদ্ধতিতে দেখো মাইটোসিসের জায়গায় মিওসিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা অসত্য। সুতরাং এই ধরনের খুবই বুদ্ধিমত্তামূলক প্রশ্ন করা হয় এই মেডিকেল ডেন্টালে। সুতরাং এগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করো তাহলে দেখবো যে সমস্ত প্রশ্নের উত্তর পেরেছো। সো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি, আমরা পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.